হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো নবম শ্রেণীর গণিতে লাভ ক্ষতির চ্যাপ্টারটি আমরা স্টার্ট করেছিলাম এবং কোষে থেকে 10.2 এর ফার্স্ট তিনটি কোশ্চেন আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো সেগুলো যদি দেখে না থাকো, চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্ট চেক করো, সেখান থেকে দেখে নাও, ইজিলি পেয়ে যাবে। আজকে কোশ্চেন নাম্বার 4 থেকে স্টার্ট করছি, যে এমসিকিউ শর্ট টাইপ কোয়েশনগুলো রয়েছে সেগুলো আজকে কমপ্লিট করবো। কেমন, চলো বুঝে নিই কোয়েশনগুলো। চারের দাগের প্রথম কোয়েশনটি কি বলছে দেখে নাও। চারের দাগের ফার্স্ট কোয়েশনটি প্রথমে বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া হয়েছে 10:11। ক্রয় মূল্য রেশিও বিক্রয় মূল্য, এই যে অনুপাতটা দেওয়া আছে 10:11, ঠিক। তো এখানে বলছে শতকরা লাভ কত, মানে 100 টাকায় লাভ কত, ঠিক। ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 11 টাকা, এখান থেকে তো এটাই বুঝতে পারছি। তো আমরা যদি বোথ সাইড 10 দিয়ে গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, 100 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, 110 হয়ে যাবে, করতে পারি। তো এ থেকে কি হলো, ইজিলি আমরা বুঝে গেলাম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, তাহলে লাভ কত হয়েছে 10 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, দ্যাট মিন্স লাভ কত হয়েছে, লাভ হয়েছে 10 টাকা। তো সেটাই চেয়েছে কি, 100 টাকায় লাভ হয়েছে 10 টাকা, ইজিলি বেরিয়ে এলো 100 টাকায় লাভ হয়েছে 10 টাকা, মানে শতকরা লাভ এখানে কত, 10 টাকা, যেটা অপশন ডি তোমাদের সেটা সঠিক। বোঝা গেল? দেখো সেকেন্ড কোয়েশন কি বলছে দেখে নিই। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত, 40 টাকা ক্রয় মূল্য কত, 40 টাকা, আর বিক্রয় মূল্য কত, 60 টাকা, ঠিক। 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করেছে, লাভ কত হয়েছে, লাভ কত হয়েছে, 20 টাকা। কিন্তু এটা কি অ্যান্সার, না, শতকরা লাভ। শতকরা লাভ মানে কি, 100 টাকায় যায়। এখানে ইজিলি আমরা 100 টাকায় পেয়ে গিয়েছিলাম, যার জন্য আর কিছু করার দরকার ছিল না। এখানে এটা কি, 40 টাকায় লাভ 20 টাকা, লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়। 40 টাকায় লাভ 20 টাকা, আমাকে বের করতে হবে 100 টাকায় লাভ কত। অযোগ্য নিয়ম করতে পারো বা শতকরা লাভের ফর্মুলা ইউজ করতে পারো, 40 টাকায় লাভ 20 টাকা লিখবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ, 40 টাকায় লাভ 20 টাকা, বা ক্রয় মূল্য 40 টাকা হলে লাভ 20 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ কত, 20/40, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত, 20/40, 20 তো 100, একটা শূন্য কেটে গেল, 2 দিয়ে 2 দুগুণে 4, তা 5, এখানে 10, 5×10=50 টাকা, ঠিক। কত হলো আমাদের, 50। অপশন দেখো, ফার্স্ট অপশনে রয়েছে তার শতকরা লাভ কত, 50 টাকা, বা লাভ 50%। যখন পার্সেন্ট কথাটি বলবে তখন আর শতকরা কথাটা বলবে না, ঠিক আছে, লাভ 50% বলবো, অথবা শতকরা লাভ 50 টাকা। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3-তে। বোঝা গেল জাস্ট কনসেপ্ট গুলো এখানে বোঝা গেছে, কেমন, এদের কোয়েশ্চেন মুছে দিই, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখো নেক্সট থার্ড কোয়েশ্চেন কি বলছে, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত। 360 টাকায় বিক্রি করেছে, দ্যাট মিন্স এটা বিক্রয় মূল্য, 360 টাকায় বিক্রি করাতে তার ক্ষতি হয়েছে কত, 10%, ক্ষতি হয়ে গেছে 10%, লাভ নয় ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে। এই কথাটার মানে কি, 100 টাকা ক্রয় মূল্য হলে সে বিক্রি করেছে 90 টাকায়, তবে তো তার 10% ক্ষতি হয়েছে, ঠিক। তো এখানে বিক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে, তোমাকে চাইছে কি ক্রয় মূল্য, তো এই যে 10% ক্ষতি, এই কথাটাকে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, আমাকে চাইছে ক্রয় মূল্য, তো ক্রয় মূল্য ডান দিকে রাখবো, ঘুরিয়ে লিখবো কথাটা কি, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, আর বিক্রয় মূল্য 360 টাকা হলে ক্রয় মূল্য কত, 360 উপরে চলে যাবে, একটা শূন্য কেটে গেল, 4×9=36, 400 টাকা ক্রয় মূল্য কত, 400 টাকা অপশন আছে, সেকেন্ড অপশন সেটা সঠিক। নেক্সট চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4, চারের কোয়েশ্চেনে কি বলছে, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা হয়। 20% ছাড়ে বিক্রি করেছে, মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রি করেছে 80 টাকা, ঠিক। তো এবার বলছে জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা হলে সেই জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত, 100 টাকা যদি জ্যামিতি বক্সতে লেখা থাকে, মানে এখানে ধার্য মূল্য বলছে, তো সেটাকে বিক্রি করছে 80 টাকায়, তোমাকে বলছে কি তুমি 48 টাকা বিক্রি করেছো, বিক্রয় মূল্য দিয়েছে 48 টাকা, তাহলে ধার্য মূল্য কত লেখা ছিল, তাহলে কথাটাকে জাস্ট ঘুরিয়ে লিখবো কি, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, কিভাবে লিখবো, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত, 100/80, আর 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত, 100/80 গুণিত
48 কাকে চার দিয়ে কারাকে চার চার দুগুণে আট চার দুগুণে আট শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল দুই দিয়ে ছয় 600 টাকা ধার্য মূল্য কত 60 টাকা 600 টাকা তো হবে না এখন 48 টাকা আছে এখানে একটা শূন্য কেটে গেছে 60 টাকা তো এখানে অপশন দেখো অপশন রয়েছে ফার্স্ট অপশন যেটা সেটা সঠিক ক্লিয়ার হলো নেক্সট যে লাস্ট কোয়েশ্চেন রয়েছে চারের দিকে পাঁচের কোয়েশ্চেনটি করে নিই দেখো এটা মুছে দিই এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 5 পাঁচের কোয়েশ্চেনে কি বলছে দেখো এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে বিক্রি করে তো ধার্য মূল্য মনে করো যদি 100 টাকা হয় সে কিনেছে কত টাকায় তার ক্রয় মূল্য কত 80 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনেছে কিনে আবার বিক্রি করছে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য আবার 100 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনে বিক্রি করছে আবার সেই ধার্য মূল্যে মানে 100 টাকাতেই বিক্রি করছে তার শতকরা লাভ কত মানে 100 টাকায় লাভ কত 80 টাকায় লাভ কত 20 টাকা 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা মানে কি 80 টাকায় লাভ কত 80 টাকায় লাভ 20 টাকা 1 টাকায় লাভ কত 20 বাই 80 আর আমাকে চাইছে 100 টাকায় লাভ কত মানে শতকরা লাভ চাইছে একটা শূন্য কেটে গেল এখানে চার দিয়ে কেটে দিই চার পাঁচে কুড়ি চার দুগুণে আট দুই দিয়ে পাঁচ দুগুণে দশ 25 শতকরা লাভ কত 25 টাকা অপশন দেখো অপশন রয়েছে বি ক্লিয়ার বোঝা গেল নেক্সট চলে যাচ্ছে পাঁচের দাগে কোয়েশ্চেন চারের দাগে কোয়েশ্চেন গুলো কমপ্লিট হলো জাস্ট একটু কনসেপচুয়াল আছে কনসেপ্ট গুলো বোঝার আছে আর কিছু না এখানে মুখস্থ করার কোনো ব্যাপার নেই ঠিক আছে পাঁচের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত 120 টাকা ঠিক ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত এখানে দেখো বিক্রয় মূল্য কত 120 টাকা এটা কি লাভ অপশন কি বলেছি ক্রয় মূল্যের উপর হয় তোমাকে চাইছে যে বিক্রয় মূল্যের উপর লাভটা কত মানে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হবে বোঝা যাচ্ছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কথাটির মানে কি বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভটি কত হবে এখানে বিক্রয় মূল্য 120 টাকা তাহলে 120 টাকায় লাভ কত 120 টাকায় লাভ 20 টাকা তাই তো 120 টাকায় লাভ 20 টাকা বিক্রয় মূল্য দিয়ে আমরা হিসেবটা করবো কারণ চাইছে কি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভ কত হবে 20 বাই 120 আর বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হবে একটা শূন্য কেটে গেল দুই দিয়ে চার দিয়েও করতে পারো তিন চারে পারো চার পাঁচে কুড়ি আর যাবে না তাই তো পঞ্চাশের তিন 50 আপন থেকে এটাকে ভাগ করে দিলে তোমরা পেয়ে যাবে এখানে আছে এখানে তো অপশন নেই তোমাকে এটা ভাগ করে দিতে পারো ভাগ করে দিলে কত পাবে ষোলো পূর্ণ দুয়ের তিন তাই তো ষোলো পূর্ণ দুয়ের তিন 348 সাথে 50 ষোলো পূর্ণ দুয়ের তিন ক্লিয়ার বোঝা গেল তো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হচ্ছে এত টাকা নেক্সট দেখো সেকেন্ড কোয়েশ্চেনটি কি বলছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত জাস্ট কোয়েশ্চেনটিকে ঘুরিয়ে দিল তোমাকে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ মানে বিক্রয় মূল্য 100 টাকা হলে তোমার লাভ হয়েছে কত 20 টাকা তো এখান থেকে আমরা ঘুরিয়ে বলতে পারি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য 80 টাকা 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে তবেই তো লাভ হয়েছে 20 টাকা তো তোমাকে এখানে চাইছে কি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত মানে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হবে এখানে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত বের করলাম এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হবে ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ 20 টাকা ক্রয় মূল্য 80 টাকা হলে লাভ 20 টাকা ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ 20 বাই 80 আর ক্রয় মূল্য 100 টাকা হলে একটা শূন্য কেটে গেল চার দিয়ে চার দুগুণে আর চার পাঁচে কুড়ি দুই দিয়ে কাটলে পাঁচ 25 ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত 25 টাকা ক্লিয়ার বুঝতে পারলে নেক্সট চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 তে ক্লিয়ার করে দিলাম এটা অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন যে কোন জায়গায় দেখো তিনের কোয়েশ্চেনটি বলছে 110টি আম বিক্রি করে 120টি আমি ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত 110টি আম বলছে একটু বোঝা যাচ্ছে কোয়েশ্চেনটি ঠিক আছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে তো সব প্রথমে আমি ধরে নিই কি প্রতিটি আমের ক্রয় মূল্য x টাকা প্রতিটি আমের ক্রয় মূল্য x টাকা এটা ধরে নিচ্ছি ধরি প্রতিটি
আমের ক্রয় মূল্য এক্স টাকা বা এক টাকা ধরে, আরো ইজি ক্যালকুলেশন না, ঠিক আছে, এক্স টাকা ধরে করতে পারো, এক টাকা ধরে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে, এক্স টাকা ধরছি না, প্রতিটি আমের ক্রয় মূল্য এক। প্রথমে আমরা ধরে নিচ্ছি কি, ধরি প্রতিটি আমের ক্রয় মূল্য এক টাকা, তাই 110টি আমের ক্রয় মূল্য 110 টাকা, ঠিক আছে। তোমাকে বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে, 120টি আমের ক্রয় মূল্য এক টাকা হিসেবে, 120টি আমের ক্রয় মূল্য কি হবে 120 টাকা। তার মানে কি, 110টি আম বিক্রি করে 120 টাকা পেয়েছে, 120 টাকা পেয়েছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে, মানে 120টি আমের ক্রয় মূল্য 120 টাকা, তাই তো? তার মানে 110 টাকায় লাভ কত হয়েছে, 10 টাকা, 110 টাকায় লাভ কত হয়েছে, 10 টাকা, 120 টাকা পেয়েছে না, তাহলে 110 টাকায় লাভ কত হয়েছে, 10 টাকা, তোমাকে যেটা শর্ট করলাম মানে কি 100 টাকায় লাভ কত হয়েছে, তাহলে 1 টাকায় লাভ কত, 10/110, আর 100 টাকায় লাভ কত, 10/110 গুণিত 100, 1টা 0 1টা 0 কেটে গেল, উপরে 100 আর নিচে 11, এটাই আনসার। অথবা এটাকে আমরা ভাগ করে দিতে পারি, কত হবে, 9 * 1 = 11, 9 * 1 = 11, 9 * 9 = 100, 9 * 1 = 11, ঠিক বোঝা গেল, ক্লিয়ার হলো? চলো নেক্সট চলে যাচ্ছি 5 এর দাগে 4 ইকুয়েশনে, বুঝে এটা। 4 এর কোয়েশনে বলছে কোথায় গেল, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, ঠিক আছে, 100 টাকায় 15 টাকা তোমায় ছাড় দেয়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দেওয়ায় 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত, ছাড় কত পেয়েছেন সেটা বলে দিয়েছে, ইলেকট্রিক বিল কত সেটা চাইছে। তো 15 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল কত, 100 টাকা, এটা বলতে পারি কথাটার মানে, 100 টাকায় 15 টাকা ছাড় পাওয়া যায়, মানে এটা ঘুরিয়ে বলতে পারি কি, 15 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল 100 টাকা, ঠিক। তো এটাই আমরা ঘুরিয়ে এই কারণে নিচ্ছি, কারণ কি, আমাকে ছাড়টা বলে দিয়েছে, 1 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল কত, তাহলে 100/15, আর কত টাকা ছাড় পেয়েছে, 54 টাকা, 54 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল কত, 100 গুণিত 54/15, 3 * 3 = 15, 3 × 1 = 3, 3 * 8 = 24, 3 * 5 = এটা করি, 3 দিয়ে তো যাবে না, 5 × 100, 18 * 36 আর 1টা 0, 360 টাকা, 360 টাকা, বোঝা গেল। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চন নাম্বার 5, এইভাবে কথাগুলো জাস্ট একটু ঘুরিয়ে লিখতে হবে, আর কিছু নয়, যেমনভাবে কোয়েশ্চনটি চাইবে ঠিক সেভাবে আমরা কথাটিকে ঘুরিয়ে নেব। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলে 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে কথাটির মানে কি, 20% ক্ষতিতে মানে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি হয়েছে 20 টাকা, তার মানে ক্রয় মূল্য কত ছিল, 100 টাকায় বিক্রি করে ক্ষতি হয়ে গেছে 20 টাকা, তো ক্রয় মূল্য এখান থেকে আমরা বলতে পারি কি, তার মানে ক্রয় মূল্য 120 টাকা ছিল, 120 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করবে তবেই তো 20 টাকা ক্ষতি হবে, বোঝো। বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে আমি দেখবো কি, বিক্রয় মূল্য 100 টাকা হলে 20 টাকা ক্ষতি, তার মানে ক্রয় মূল্য কত ছিল, 120 টাকা ছিল, 120 টাকার জিনিস 100 টাকায় বেচবে তবেই তো 20 টাকা ক্ষতি হয়ে যায়। তো এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখবো, আমাকে বিক্রয় মূল্য দিয়েছে, ক্রয় মূল্য চাইছে, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা, কিভাবে লিখবো, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120/100, বিক্রয় মূল্য কত, 480 টাকা হলে ক্রয় মূল্য 120/100 গুণিত 480, বেশ, 1টা 0 1টা 0 কেটে গেল, এখানেও 0 কেটে গেল, 48 কে 12 দিয়ে গুণ করে দেবো কত হবে, গুণ করে দেখি সেখানে কি, 48 কে 12 দিয়ে, 8 * 2 = 16, 7 + 1 = 8, 4 * 9 = 9, 8 + 4 = 6, 8 + 6 = 17, 7 + 1 = 8, 576 টাকা, ঠিক। আরেকটি কোয়েশ্চেন আছে, লাস্ট কোয়েশ্চেনটা আমরা করে নিই, 5 এর দাগে যে 6 এর কোয়েশ্চেন, তাহলে আমাদের লাভ ক্ষতির পুরো চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। 6 এর কোয়েশ্চেনটিতে কি বলছে, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করায় সমতুল্য ছাড় কত, মানে প্রথমে 20% ছাড়ে বিক্রি করবে, তারপর আবার 10% ছাড়ে বিক্রি করবে, প্রথমে 20% ছাড়ে বিক্রি করবে মানে কি, মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে তুমি সেখানে ছাড় দিচ্ছ 20 টাকা,
তার মানে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য 80 টাকা হচ্ছে, তাই তো? 100 টাকায় ছাড় দিচ্ছে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হলো? 80 টাকা। প্রথম ক্ষেত্রে তুমি ছাড় কত দিলে? 20 টাকা। 80 টাকা বিক্রয় মূল্য হলো। এবার এবার বলছো তুমি 10% ছাড় দেবে, মানে 100 টাকায় 10 টাকা ছাড় দেবে, এবার 80 টাকায় ক টাকা ছাড় দেবে সেটা বের করতে হবে। মানে দুবার ছাড় দিচ্ছ, প্রথমে একবার 20% ছাড় দিচ্ছ, সেখান থেকে বিক্রয় মূল্যটা পেয়ে গেছি, তুমি আবার 10% ছাড় দেবে, মানে হচ্ছে আবার তুমি 100 টাকায় ছাড় দেবে কত টাকা? 10 টাকা। 100 টাকা ছাড় দেবে 10 টাকা, তো এখন 80 টাকায় কত টাকা ছাড় দেবে, মানে সেই জিনিসটাকে আবার বিক্রি করবে তুমি, তাহলে 1 টাকায় ছাড় দেবে 10-এ 100, আর 80 টাকায় ছাড় দেবে 10-এ 100, ওই তো 80, 1টা 0 1টা 0 কেটে গেল 8 টাকা। তাহলে মোট ছাড় কত হলো? এখানে 20 টাকা ছিল আর এখানে 8 টাকা, দেখবেন 28 টাকা। কত হলো? 28। বোঝা গেল? কমপ্লিট হলো আমাদের তাহলে লাভ ক্ষতির চ্যাপ্টারটি। চলো আজকের মতন টাটা।